কুড়িগ্রামের ভুরুঙ্গমারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা গ্রামের মানুষের যেমন বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে, ঠিক ওই এলাকায় আব্দুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষিকা স্কুলে আসেন প্রতিদিন নৌকা করে দূর দূরান্ত থেকে। গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সাথে তারাও আছেন চরম দুর্ভোগে। আব্দুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি দেখতে মনোরম হলেও বিভিন্ন জায়গায় ফাটল ধরায় ভবনটি এখন অধিক ঝুঁকিপূর্ণ। তবুও স্বল্প শিক্ষার্থীদের নিয়ে চলছে পাঠদান। এলাকার বিভিন্ন অভিভাবকরা অন্য জায়গায় বাড়ি করায় শিক্ষার্থীদের সংখ্যা কমে গেছে। পাশাপাশি যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ হওয়ায় অভিভাবকদের সাথে মতবিনিময় করারও তেমন সুযোগ হয় না। এদিকে স্কুলটির বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একেবারে উদাসীন বলে স্থানীয়রা জানান। শিক্ষক শিক্ষার্থীদের যাতায়াতের চরম দুর্দশা, ঝুঁকিপূর্ণ ভবনটিতে পাঠদান, এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর দেওয়া অতীব জরুরি। স্থানীয়দের অভিযোগ, সারা দেশে উন্নয়ন হলেও আমাদের এলাকায় কোনো ধরনের উন্নয়ন হচ্ছে না। আব্দুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আব্দুল সাত্তার বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী 109 জন, মোট শিক্ষক 5 জন। উপস্থিতি একটা সময় ভালো ছিল, কিন্তু অসংখ্য অভিভাবক তাদের বাড়িঘর অন্য গ্রামে সরিয়ে নেওয়ায় শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। তিনি আরও বলেন, আমাদের বিদ্যালয় ভবনটি দেখতে সুন্দর হলেও ঝুঁকিপূর্ণ। ভবনের বিভিন্ন জায়গায় ফাটল দেখায় দেওয়ায় ভবনটি দেবে যাওয়ার সম্ভাবনা আছে। তাই শিক্ষার্থীসহ আমরা শিক্ষকেরা আছি নিরাপত্তা ঝুঁকিতে। সরজমিনের দিকে দেখা যায়, আব্দুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে যেতে হয় নৌকা দিয়ে। নদীতে পানি বেশি হলে এই রাস্তাটি পানিতে তলিয়ে যায়। কিছু সময় পানি না থাকলেও প্রায় সময় রাস্তাটি নদীতে পরিণত হয়। স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে ভ্যান, গাড়ি অথবা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার সুযোগও নেই। নিতে নিতে সেই পথে চিকিৎসা বঞ্চিত হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই অবহেলিত এলাকাটিতে রয়েছে আব্দুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। অনেকের ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন জড়িয়ে রয়েছে এই বিদ্যালয়ে। দেখা গেছে যাতায়াতের কারণে ছোট ছোট শিশুরা সময় মতো স্কুলেও যেতে পারে না। এক কথা বলা যায়, আব্দুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ এখানকার মানুষগুলো পুরোপুরি অসহায়। আব্দুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং গ্রামবাসীরা এখনও জানে না তাদের আর কতদিন এই ভোগান্তি পোহাতে হবে। আমি খন্দকার মোহাম্মদ আব্দুল সাত্তার। আমি এখানে এই বিদ্যালয়ে আব্দুল করিম স্কুলে 1218 সালে যোগদান করি। আমার এখানে স্কুলের পশ্চিম পাশে বড় একটি দুর্গমা নদী নৌকা দিয়ে আসা যাওয়া করতে হয়। পূর্ব পাশে, স্কুলের পূর্ব পাশে দুটি হাওর, এই হাওরও অনেক সময় ডুবে একাকার হয়ে যায়। এখানে আমাদের নৌকা যোগে চলাচল করতে হয়। তারপর আমরা স্কুলে প্রতিদিন নিয়মিত আসার চেষ্টা করতেছি। এর মধ্যে সমস্যা হয়ে গেছিল যাতায়াতের কারণে এবং ম্যাডামরা অসুস্থ হয়েছিল। আমি সেদিন দুর্ঘটনার শিকার ছিলাম। তো সেদিন সাংবাদিক ভাইরা রিপোর্ট করেছিল যে আমাদের স্কুলটা ঠিক মতো চলছে না, আমরা হয়তো অনিয়মের মধ্যে আছি। আর তখন থেকে আমরা একটু আরও অ্যালার্ট হয়েছি যাতে আমরা স্কুলটা আরও ভালো করে পরিচালনা করতে পারি। অনেক কারণে, মানে রাস্তাঘাট না থাকার কারণে এবং নদী দুর্গত হওয়ার কারণে আমরা এটা করতে পারি। কাজে আমাদের বিদ্যালয়ে কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলো যেহেতু বিদ্যালয়টি একটু নতুন, 1500 বিদ্যালয়, এখানে বিদ্যালয়েরও নানা সমস্যা রয়েছে, ভবনের সমস্যা। বিদ্যুৎ না থাকায় সঠিকভাবে পানি কিউবিং করা হয় না। ভবনের দেয়ালে জায়গায় জায়গায় ফাটল ধরেছিল, ভবনটা অনেক দূর নিচে ঢেবে গেছিলো, একেবারে ঝুঁকিপূর্ণ। এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যে চলাফেরা করি, আমরা একটা ঝুঁকিপূর্ণের মধ্যে অবস্থান করছি।